হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টিকিট চ্যানেল স্বাগত তো পি এম কিষাণ সম্মান প্রকল্পের নাম নতুভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকগণরা যারা অধীর আগ্রহে আগামী কিস্তি অর্থাৎ তেরোতম কিস্তির টাকার জন্য অপেক্ষায় ছিলেন বন্ধুরা তাদের কিন্তু অবশেষে এই অপেক্ষার অবসান ঘটতে চললো কেননা প্রধানমন্ত্রী তেরোতম কিস্তির টাকা কবে দিতে পারেন এই নিয়েই কিন্তু একটা গতকালকে অফিসিয়াল টুইট করা হয়েছে বন্ধুরা তার লাইভ প্রমাণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব সেই অফিসিয়াল টুইটের মাধ্যমে কী জানানো হয়েছে সেটাও জানিয়ে দিব কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই তেরোতম কিস্তির টাকা ঢুকতে পারে যাদের ইনস্টলমেন্টের ঘর এখনও পর্যন্ত পুরোপুরি ফাঁকা আছে তারা টাকা পাবেন কি না ব্যাঙ্ক স্ট্যাটাস রিজেক্ট থাকলে কবে আপনাদের একসেস্ট হবে বিস্তারিত তত্ত্ব আজকের এই ভিডিওতে দিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদের যেটা বলতে চাবো সেটা হচ্ছে দেখুন গত কিছুদিন আগে একটা বড় কিন্তু নিউজ পোর্টাল থেকে একটা আপডেট উঠে এসেছিল যে পিএম সেন প্রকল্পের তেরো নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি জয়ন্তীর দিন ট্রান্সফার করতে পারেন কিন্তু দেখতে পেলেন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তেইশে জানুয়ারি পার হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার হয়নি তো বর্তমান যেটা একটা অফিসিয়াল আপডেট উঠে আসছে বন্ধুরা প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা যেটা অফিসিয়াল টুইট করা হয়েছে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় কৃষি ডিপার্টমেন্টের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে বন্ধুরা সেখান থেকে কিন্তু একটা অফিসিয়াল টুইট উঠে আসে সেটা এবার আমি আপনাদের লাইভ দেখিয়ে দিই তো দেখুন আপনি নিজেও যদি এই আপডেটটি অফিসিয়াল টুইটে চান বন্ধুরা তাহলে কিন্তু জাস্ট আপনার মোবাইলে থাকা টুইটার অ্যাপ্লিকেশন ওপেন করবেন অথবা আপনার মোবাইলের টুইটার অ্যাপ্লিকেশন না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো টুইটার অ্যাপ্লিকেশন ওপেন করার পরে সার্চ লিখে দিবেন আপনি সার্চ বারে সার্চ করে দেবেন এগ্রিকালচার ইন্ডিয়া লিখে এটা লিখে সার্চ করা মাত্রই এখানে আপনার কিন্তু অফিসিয়াল টুইটার হ্যান্ডেল খুলে যাবে বন্ধুরা কেন্দ্রীয় কিছু ডিপার্টমেন্টের তো এখানে এসে যদি আপনি বর্তমানে একটু দিকে স্কোল ডাউন করেন তাহলে দেখবেন এখানে কিন্তু একটা অফিসিয়াল টুইট করা হয়েছে বন্ধুরা এই যে দেখুন আমি আপনাদের মার্ক করে দিতেছি এই সেই অফিসিয়াল টুইটা এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আগামী চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশের রাজস্থানের একটা কৃষি মহোৎসব নামে অনুষ্ঠান হতে চলেছে যেই অনুষ্ঠানটা বন্ধুরা বুঝতেই পারতেছেন যেহেতু অনুষ্ঠানের নামই দেওয়া হয়েছে কৃষি মহোৎসব তো সেখানেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অফিসিয়ালভাবে ঘোষণা করে দিতে পারেন যে আগামী কিস্তি তথা পিএম কৃষি তেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ট্রান্সফার করা হবে তবে বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সেই ব্যানারটা অফিসিয়ালভাবে আমি আপনাদের দেখিয়ে দিতেছি এই নিয়ে যেটা একটা অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হয়েছে এই ব্যানারই এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে আর কৃষি মহোৎসব আপনারা যারা হিন্দি পারেন তারা ভালো মতেই এখানে বলে দিয়েছে কৃষি মহোৎসব এবং অনুষ্ঠানটা কবে কবে হবে দেখতে পাচ্ছেন চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি এই দুই দিন ব্যাপী কিন্তু রাজস্থানে এই অনুষ্ঠানটা হতে চলেছে বন্ধুরা এবং এটা যেহেতু কৃষি মহোৎসব অর্থাৎ কৃষি রিলেটেড যেহেতু একটা প্রোগ্রাম তাই কিন্তু আমরা খুব অধীরা করে বসে রয়েছি বন্ধুরা এখান থেকেই কিন্তু প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্পের তেরোতম কিস্তির টাকা কবে ট্রান্সফার করতে চলেছেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা কিন্তু অ্যানাউন্স করতে পারে আর রাজস্থানে চলা এই কৃষি মহোৎসব উৎসবে যদি প্রধানমন্ত্রী জানিয়ে দেয় যে কবে পিএম কিষানের টাকা ট্রান্সফার করা হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কিন্তু সেটারও আমি আপডেট আমি আপনাদের অফিসিয়ালভাবে জানিয়ে দিব যে কত তারিখ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই তেরোতম কিস্তির টাকা ঢুকতে পারে তো যাই হোক বন্ধুরা আশা করি এই ব্যানারটা এবং এই অফিসিয়াল টুইটগুলো দেখে আপনি বুঝতেই পারতেছেন আজকে এবং আগামীকাল যেহেতু এই দুই দিন ব্যাপী যেহেতু রাজস্থানে কৃষি মহোৎসব প্রোগ্রাম রয়েছে তো সেখান থেকেই কিন্তু একটা আমরা সুখবর আশা করতেছি তো যাই হোক আশা করি আপনারা বুঝতেই পারতেছেন চান এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন এবং এই নিয়ে আপনার কি মূল্যবান বক্তব্য আছে যে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তেরোতম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করবেন কি না বা অন্য কোনো আপনার যদি পিএমিশন রিলেটেড জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু সেটাও আপনি কমেন্ট করতে পারেন তো ভিডিওতে মূলত আপনাদের এটাই আপনার দর ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্রিক সরে দিন তো দিনে ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে খুব সুখে পরের ভিডিওতে ধন্যবাদ